Nu bali de la? Conna tin bali. Sabe da? Ha, bhalo kore papa ke dhoro. Hello friends, good morning. Kemon acho tumra sobai? Ekhon baje sokal 7:30 ar amar me 7:00 e class mane school. Tai shubho niye jacche meke school e chhatte niye jacche. Ar edike amader ghore dujon log hoyeche kaaj korar jonno dujon mischi. Ki kaaj korche dekho. Ei je. Ekhane pathor kuchi gulo ektu rasta theke eigulo bichhiye porechilo. Eguloke ek side kore upore gutiye rakha hocche karon এরপরে হয়তো ইট বালি এগুলো ঢুকবে যখন মেশিন রিক্সাই করে যখন ঢোকানো হবে তখন এই পাশ দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকবে না তাই রাস্তাটাকে বের করানোর জন্য এগুলো পরিষ্কার করে এক সাইডে গুছিয়ে রাখা হচ্ছে আর কিছু কিছু পাথর কুচি একদম কাদায় মানে কাদা হয়ে গেছে বেশি করে তাই সেগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করা হবে আর এখানে দেখো কিছু কুচি আছে পাথর কুচি এগুলোকেও ধুয়ে এক সাইডে ওইখানেই রাখা হবে একসাথে আর এদিকে আমাদের কারুরি চা খাওয়া হয়নি আজকে মেয়ে স্কুলে টিফিনে ছিল পরোটা আর আলু ভাজা আর ও দুধ কনফ্লেক্স খেয়ে গেছে তো শুভ এলে চা হবে জাস্ট যাবে ছাড়তে ছেড়ে দিয়ে চলে আসবে তো ঠিক আছে চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আমার দিদা এই যে বসছে চল ওষুধ খাওয়া নেই কিসে অ্যাসিডের ওষুধ দিদা এখন অ্যাসিডের ওষুধ খাচ্ছে চাটা বসাবো ঠিক আছে খাও চলো এখানে একটা নতুন কাঁথা তৈরি করা হচ্ছে দিদা আর মা দুজন মিলে করছে এটা দশটা ঘুরি তো দুটো কাপড় দেওয়া হয়েছে তো মানে এটা উপরে দেওয়া হবে দুটো কাপড় ভিতরে এটা দাঁড়াও উপাসনা ভিতরেই বেড কভারটা ভিতরটা বাদ দাও ওটা উপরে চাপিয়ে দাও একদম সমান করে দিব না যেন মুড়ে ভিতরে ফুল গাছগুলোতে জল দেব কারণ দুদিন আজ বৃষ্টি হয়নি তাই ফুল গাছের গোড়া ভেজা ছিল কিন্তু যেহেতু কাল থেকে বৃষ্টি হয়নি মাটি দেখছি অনেকটাই শুকনো শুকনো লাগছে না জলটা দিতে হবে জলটা দিয়ে দিই অনেক দিন পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে স্বপ্ন বলতে কি স্বপ্ন ঠিক না আশা পূরণ হতে চলেছে কারণ 3 বছর হয়ে গেছিল আমার বলেছিলাম যে আমার আমি যে কলা গাছটা লাগিয়েছিলাম সিঙ্গাপুরি তো সেই কলা গাছে কোনো ফুল আসেনি তো অবশেষে তোমাদেরকে জানিয়েছিলাম যে ফুল এসছে তো এখন জানাচ্ছি ফুল এসে কিন্তু কলাও ধরেছে এই দেখো এই দেখো দেখেছো জল খাবারের ব্যবস্থা করছি এখানে করছি পরোটা কারণ জল খাবারে হবে কয়েকটা ভেজেছি পরোটা আর হচ্ছে বেগুন ভাজা করব এই যে পাথর কুচিগুলো ভালো করে সরিয়ে দিয়েছে এবার বালিটা নিচে একদম পেপারের উপরে চিটিয়ে বসে গেছিল বালিগুলো সেগুলোকেও ভালো করে সমান করে এক সাইড করে গুছিয়ে রাখছে মানে সারাদিন আজকে ওই দুজন মিস্ত্রি কাজ করবে আর মা ওখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে নারকেল গাছ ছাড়ানো হয়েছিল নারকেল পাতাগুলো রোদ দেখে মেলিয়েছে রাস্তায় কিন্তু মেঘের পরিস্থিতি একেবারেই ভালো নয় গোড়াটা মেঘলা হয়ে আছে আর ভীষণ গুমোট গরম ভ্যাপসা গরম ভীষণ গরম মানে কোন মুহূর্তে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই কারণ ভীষণ গরম লাগছে আর রোদ নেই এই জন্য মা পাতাগুলো বেঁধে নিচ্ছে সকালে মিলিয়ে দিয়েছিল এখন বেঁধে নিচ্ছে
আর দিদা তো এই যে ভালোই ডিউটি পেয়েছে। এই যে দিদা মোট কটা কাঁথা করবে? দুটো দুটো, এটা হয়ে গেল আর একটা। আজকে দুপুরের মেনুতে থাকবে বোয়াল মাছ, এই যে দেখতে পাচ্ছ বোয়াল মাছ, আর বোয়াল মাছের ডিমটা কিন্তু অনেকটাই। ভাবছি এই ডিমগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করব, আর এই মাছের কি হবে মা বলছে ঝাল করতে, তো ঝাল হবে মাছের বোয়াল মাছ। যাবো রান্নার কাজে। দেখতে পাচ্ছ মাছ, ওই মাছ কিন্তু আমি কোনোদিন খাইনি, মানে আমি খাইনি কথা বলেন কখনো দেখিও নি চোখে। এই মানে কালকে বাবা নিয়ে এসছে, দেখলাম চোখে, এবার খেয়ে দেখবো কেমন টেস্ট, আমি কখনো খাইনি। তো এই মাছের নাকি পাকা তেঁতুলের টক আর ঝাল, এই দুটো জিনিসই ভালো হয় বলে মা বলছে। তো ভাবছি ঝাল করব, আর ওই বীজ ভাজা হবে, আর কয়েকটা চিংড়ি মাছ আছে তার টক হবে। এই হচ্ছে মেনু, আর ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজা করব। এই তো ঠিক আছে, চলো রান্নাটা করে ফেলি। আর আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, শুভ খাচ্ছিল না, তাকে গুটিয়ে গুটিয়ে খাইয়েছি। আগে খেয়ে নাও তারপরে কাজ করবে বলতে তাকে মোটামুটি খেয়ে নিয়েছে, আর এখন প্রায় 11টা বাজতে যায়। আর খাওয়ার পরে আমার ভীষণ অবসাদ লাগে রান্না করতে যেতে, জানি না কেন। তো ঠিক আছে চলো, বিশেষ করে আজকে এত গরম পড়েছে তাই কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, মা তার কাজ নিয়ে ব্যস্ত, আমাকেও আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো ঠিক আছে চলো, বেশি বকবক করবো না, সবজি কাটবো, সবজি কিছু কাটা হয়নি, মশলা করবো, সবজি কাটবো, তারপর রান্না করবো। ঠিক আছে চলো রান্না করে আবার তোমাদের তোমাদের সামনে আসবো। কেন তুমি, আচ্ছা ওঠো জল খাও না, জল। কিরকম শুয়েছে দেখো, শুয়েছে টিভি দেখছে না, পুরো জলটা, পুরো জলটা পুরো ঢক ঢক করে পুরো জলটা খাও। মিষ্টিটা ভালো লাগছিল, আবার শুয়ে পড়লে, বসে দেখো না কিরকম শুয়েছে দেখো। জাস্ট গুঁড়ি গুঁড়ি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেরকম ভারী বা হালকা মাঝারি এরকমও হচ্ছে না, জাস্ট হালকা অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে বাবা কি করছে তোমাদেরকে একবার দেখাই চলো। বাবা ওদিকে এই লোকেদের সঙ্গে মিলে একসাথে কাজ করছে, এই যে দুজন লোক কাজ করছে, বাবাও এদের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছে। ব্যাপারটা কি, ওই যে দেখতে পাচ্ছ, ভালো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, আসলে এটা মাটির ছিল, আর সত্যি কথা বলতে কি এখন তো বর্ষাকাল, মেশিন রিক্সা যখন বালি বা পাথরকুচি বা ইঁট বা সিমেন্ট নিয়ে যখন ঢুকবে, তখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো চাকা মাটিতে বসে যেতে পারে, এই কারণে মা বাবা কী করেছে, এই যে নুড়িগুলো ছিল বালি চালিয়ে এই নুড়িগুলো পড়েছিল, তো এই নুড়ি এবং ভাঙা ইঁটিরগুলো দিয়ে এইভাবে সুন্দর করে মিস্ত্রিদের দিয়ে এইভাবে বিছিয়ে দিচ্ছে, তাহলে সহজেই চাকা বসার কোনো সিস্টেম নেই, সহজেই সুন্দর মেশিন রিক্সা চলে আসতে পারবে। পরের দিকে ঢালাই হোক আর যাই হোক না কেন, এখন সহসা এটাই করা হচ্ছে, বাবা এটা একটু করছে। এদিকে মেয়েকে স্নান করাবো, রোজ স্নান করবে চলো, কি কেন খিদে পাচ্ছিল বলছো যে, যে মা আমার খিদে পাচ্ছে, তাহলে এখন আর খিদে পাচ্ছে না নাকি, না আর বৃষ্টি পড়ছে, এই যে দেখো গোটা বৃষ্টি পড়ছে, চলো চলো বৃষ্টিতে বৃষ্টি, বাবা খুব আনন্দ, খুব আনন্দ, আসো 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 বৃষ্টি পড়ছে পালিয়ে আসো, রো তার জামা খুলে পালিয়ে যাচ্ছে, এই আসো চলে আসো চলে আসো চলে আসো, ওখানে কাজ করছে পালিয়ে আসো, সরে আসো এদিকে পালিয়ে আসো, বৃষ্টি বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি, বাবা ইট বইছিল সেই সময় ইট লেগে বাবার পা কেটে গেছে, বরফ নিয়ে যাচ্ছি, সেই কাটা জায়গায় একটু বরফ লাগিয়ে রাখলে অনেকটা ঠান্ডা পড়ে যাবে। আহ
হাতে ধরে কি একটু হ্যাঁ রক্ত যে বাড়াইতে রক্তটা আর বাড়িবে নি রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে তুমি এরকম জাকিয়ে রেখেছো কেন আরো বেশি বাড়ানোর জন্য নাকি তারপরে স্নান করে আসো ডবল লোটা পাতা ভালো করে থেতো করে নেকড়াতে ভালো করে জড়িয়ে তো বন্ধুরা এখন প্রায় সন্ধে হয়ে এসছে আর সব কাজকর্ম শেষ করে মানে মেয়েদের বাড়ির বউদের মানে বিকেলে যে কাজকর্মগুলো থাকে এই জামা কাপড় গোছানো ঘর ঝাড় দেওয়া এগুলো যে থাকে শেষ করে জাস্ট বাইরে বসছিলাম দেখি না এই যে বাইক দেখো বাপিদা এসছে মানে তোমরা হয়তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমরা যখন বেড়াতে গেছিলাম ওই জয়পুর বেড়াতে গেছিলাম তো ওই বাপিদা আমাদের সঙ্গে ছিল বাপিদা বাপিদার ঘরে সঙ্গীতা দি আশিতা এরা ছিল আমাদের সঙ্গে সেই বাপিদা এসছে তো তাকে চা টা করে দিয়ে জাস্ট একটু বেরিয়েছি মেয়েকে বললাম যে চলো একটু অষ্টপ্রহর মন্দির থেকে ঘুরে আসি কারণ এখন তো প্রায় ছটা বাজতে যায় ছটা বেজে গেছে অষ্টপ্রহর মন্দির দিকে যাবো বলছি জলমুখটা এখানে পড়ে আছে লোককে দিয়েছিলাম কে হয়েছে এরকম করছো কেন এই দেখো বাকিরা শুভর সঙ্গে বসে কথা বলছে দিদা কারেন্ট নাই ও এই যে বাকিদা এসছে বসছে আর আমার বর এখানে খুটখুট খুটখুট করছে কথা হয়েছে হয়নি এখনো আচ্ছা তোমরা বসে কথা বলো আমি একটু আসছি মেয়েকে নিয়ে একটু অষ্টপ্রহর মন্দিরের দিকে একটু ঘুরতে যাবো সন্ধে হয়ে এসছে একটু ঘুরে আসি তো তো এখন যাচ্ছি অষ্টপ্রহর মন্দিরে আমার মেয়া দিদা আসছে পিছনে আর এই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকাল 7টা থেকে এখন প্রায় 6টা 10-15 হয়ে গেল এই পর্যন্ত সারাদিনের কিছু কিছু মুহূর্ত কিছু কিছু সময় তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো সম্ভব হয়ে ওঠেনি তো এইগুলো ছোটো ছোটো যে ক্লিপগুলো দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাবা যে দেখেছিলে তোমরা পাটা কেটে গেছে অনেকটাই কেটেছে বরফ দিয়েছিলাম রক্তটা বন্ধ হয়েছে তারপর আমি একটা পাতা বেটে দেবো বলছিলাম কিন্তু বাবার ঘুমিয়ে গেছে বাবাকে আর দেওয়া হয়নি আমি যখন উঠে দেখি না বাবা নেই কোথায় বেরিয়ে চলে গেছে তো যাই হোক বাড়ির কাজ করতে গিয়ে আঘাতটা পেলো শারীরিক আঘাত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো তো এখনকার মতো টাটা